আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আপনি যদি আপনার সন্তানকে গালি দেন যে কুত্তার বাচ্চা শরীর বাচ্চা এমন বলে অনেকেই গালি দেয় বিল্লাহ মিনজা আলিক এই সমস্ত গালি দিলে কি হয় জানেন আল্লাহ রসুল্লা সালাম বলেন এই সমস্ত গালিগালাস যারা করি যাদের সন্তানের কে উদ্দেশ্য করে যারা গালিগালাস করি এই সমস্ত পিতাদের উপর আল্লাপাকের লানত পড়ে যায় বিল্লাহ মিনসাহ আলিক কেমন লানত পড়ে যায় যদি পিতা মাতা তার সন্তানের জন্য ভালো দোয়া করে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় আর যদি কি করে পিতা মাতা যদি সন্তানকে বদ দোয়া দেয় বা খারাপ কোনো কিছু বলে খারাপ কোনো কিছু মন্তব্য করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপরে কি হয় লানত হয়ে যায় এজন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন পিতামাতা সন্তানকে ভালো করে হোক আর মন্দ করে হোক যদি গালিগালাস করে অথবা অভিশাপ দেয় এ সমস্ত কিছু সরাসরি আল্লাহ রসুল ইসলাম বলেন সন্তানের উপরে প্রভাব পড়ে যায় এজন্য অনেকেই আমরা এই সমস্ত গালিগালাস করি যে তুই আমার ঘরের জন্য নির তুই মরে গেলেই ভালো ছিল এই সমস্ত কথা অনেকেই বলে থাকেন অনেক পিতামাতা বলে থাকেন আবার অনেকেই বলে থাকেন যে তুই যে সময় রাস্তা দিয়ে চলিস ওই সময় তুই মরিস না কেন তুই মারা যা তুই এই হ সেই হয় এই সমস্ত কথাগুলো অনেকেই বলে থাকেন তো এই সমস্ত কথাগুলা বলা যাবে না এটি সম্পূর্ণ নিষেধ কথা এগুলা যদি কেউ বলে তাহলে তার সমস্যা হবে যে এই সমস্ত কথাগুলো বলে তার বাচ্চা কাচ্চা তার সন্তানাদের অবশ্যই সমস্যা হবে এতে কোনো সন্দেহ নেই তো আমরা কি করব আমরা সন্তানদেরকে গালিগালাজ করব না আমরা তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাপাকা আমাদেরকে কবল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা